প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাঙালি জাতি কারো কাছে কখনো মাথা নত করেনি কখনো করবেও না আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠানমালার উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন একুশের চেতনায় সমৃদ্ধ দেশ করতে কাজ করে যাচ্ছে সরকার ফারুক হোসেনের রিপোর্ট আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সেমিনার সহ চার দিনের নানা অনুষ্ঠানের আয়োজন করেছে ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক রফিকুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1952 সালে ঐতিহাসিক ভাষা আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন একদিকে উর্দু এরপর আবার রোমান হবে বাংলা মানে অর্থাৎ আমাদের ভাষার অধিকারটা কেড়ে নেওয়ার নানা রকমের ষড়যন্ত্র তারা করতেই থাকে এই পাকিস্তানের শাসকরা 52 সালে যখন আবার পুনরায় আমাদের বাংলাদেশের এই এক সন্তান তিনি হঠাৎ পাকিস্তানি দালালি করতে যেয়ে তখন উর্দুকে বাঙালিরা রাষ্ট্রভাষা হিসেবে মেনে নেবে এই ধরনের একটা ঘোষণা দেয় তখনই আবার বাঙালিরা জেগে ওঠে এবং 52 সালে আবার সংগ্রাম পরিষদ গঠন করা হয় এবং তখন এই আন্দোলনের কর্মসূচি দেওয়া হয় 144 ধারা দেওয়া হয় এবং 144 ধারা তখন ছাত্ররা ভঙ্গ করে এবং তখন গুলি করে সেই গুলিতে আমরা অনেক ভাষা সৈনিকদের হারাই বাংলা ভাষা ও বাঙালির সংস্কৃতির উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথাটাই আমাদের স্মরণ রাখতে হবে যে আমাদের ভাষা আন্দোলনের সূচনা এটা শুধুমাত্র মাতৃভাষায় কথা বলার জন্য না বাঙালি জাতি হিসেবে আমাদের ইতিহাস ঐতিহ্য আমাদের অর্থনৈতিক মুক্তি সামাজিক মুক্তি দারিদ্রের হাত থেকে মুক্ত একটি জাতি গড়ে তোলা বাঙালি জাতিকে বিশ্ব দরবারে উন্নত সমৃদ্ধ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করা সেটাই আমাদের লক্ষ্য আমাদের সরকার সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি কারো কাছে মাথা নত আমরা করি নাই কখনো করব না বিশ্বসভায় বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করব প্রধানমন্ত্রী বলেন উন্নয়নের বর্তমান ধারা অব্যাহত থাকলে 2041 সালের মধ্যেই উন্নত দেশের কাতারে যাবে বাংলাদেশ বাঙালি জাতি ফারুক হোসেন চ্যানেল আই ঢাকা